চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকার নিখোঁজ শিশু আয়াতকে উদ্ধারে পিবিআই এর এই অভিযান। সাথে ছিল আটক যুবক আবির। আবির পিবিআই কে জানিয়েছে, সে আয়াতকে হত্যার পর মরদেহ 6 টুকরো করে 2 টুকরো পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ফেলে দেয়, বাকি 4 অংশ ফেলে দেয় আকমল আলী রোডের সুইসগেট এলাকায়। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও মেলেনি কোনো অংশ। আয়াতরা যে বাড়িতে থাকে এবং ওদের যেই রুমটা, ওইখানে সে স্ট্র্যাঙ্গুলেশন করে বাচ্চাটাকে প্রথমে ওখানেই মেরে ফেলছিল। আর আজানের মধ্যে, আজানের সাথে পার্থক্য বোধহয় আধা ঘন্টা 40 মিনিট হবে, এর মধ্যে সে বাচ্চাটাকে নিয়ে তার মায়ের বাসায় যেখানে থাকে ওখানে গিয়ে রেখে আসছিল সানসেটের উপরে। তারপরে আবার তার মা বোনকে টেকনিক্যালি পাঠিয়ে দিছে যে আয়াতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা খুঁজে আসো। পিবিআই জানিয়েছে, আবির মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করে পরে তাকে লুকিয়ে রাখবে কোথায় এই ভেবে হত্যা করে ব্যাগে ভরে ফেলে। আর হত্যার পর আলামত লোপাটের কৌশল ইন্ডিয়ান টিভি সিরিজ ক্রাইম পেট্রোল সিআইডি দেখে শিখেছে। ফার্স্ট স্টেপ পলিথিন এবং আপনার যে অ্যান্টি কাটার কিনেছে বডি টুকরা করার জন্য, প্লাস বাসার যে একটা ছোট দাঁড় মতো থাকে, বটি থাকে, ওই বটিটা তো ওইটা দিয়ে সে ওই বাথরুমের মধ্যে বসে বসে বডিটাকে খণ্ড খণ্ড করেছে। প্লাস হলো সে আপনার পলিথিনের মধ্যে নিয়ে ব্লিডিং যাতে না হয় সেজন্য কস্টেপ দিয়ে ভালোভাবে পেঁচাইছে, পেঁচাই এটাকে আবার সানসেটের উপর রেখে দিচ্ছে। 15 তারিখে সে এই কাজগুলো সব শেষ করে 16 তারিখে একদম ভোর ভোরে এসে আপনারা যেখানে দেখছেন এখানে, এইখানে কি 3টা খণ্ড ফেলেছে আর বাকি 3টা খণ্ড যে আমাদের সুইস গেটের মুখে ওইখানে নালার মধ্যে ফেলেছে, এগুলো জোয়ার ভাটার এলাকা, তো যার জন্য আজকে 9 দিন পরে এসে পলিথিনের টুকরোগুলো আমরা ট্রেস করার চেষ্টা করছি। আয়াতের দুঃসংবাদ পরিবারের কাছে আসার সাথে সাথে নেমে আসে শোকের ছায়া, স্তব্ধ হয়ে যায় পুরো পরিবার, স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। আয়াতকে হারিয়ে শোকগ্রস্ত বাবা সোহেল রানা, বাকরুদ্দ মা তামান্না। তাকে আমরা কখনো সন্দেহ করি নাই, ওকে সন্দেহ করার কোনো কারণ ছিল না, সে আমাদের অনেক প্রয়োজন একটা ভাড়াটিয়া। ও আমার মেয়েকে 3:30 বাজে কোলে নিয়ে আদর করে বলতেছে ভাইয়া ছেড়ে দিছি, ও কোন দিকে গেছে বলতে পারি না। ও আবার মেরে টেরে বস্তা ভরে এখান থেকে নিয়ে গিয়ে ওদের বাসা আর একটা আছে আকমল পকেট গিয়ে ওখানে নিয়ে গেছে বস্তা ভরে। আয়াত হত্যায় জড়িত আবিরের বিচারের পাশাপাশি তার পরিবারের বিচার দাবি করে এলাকাবাসী। আমার থেকে লাগতেছে মানে মেয়েকে কোনো দর্শন করছে, দর্শন করার পরে আমার ভাই যে তো খুব চতুর মানে চালাক, ও মুখ বলে দিবে বিদায় মেয়েকে মনে হত্যা করছে। হত্যা করার পর মনে মেয়েকে বস্তা বেঁধে ওদের আরেকটা বাসা নিয়ে গেছে, বাসা নিয়ে যাওয়ার পরে ওর মেয়া বলতেছে টুকরা টুকরা করে মেয়েকে সামসাইডে রাখছে। এটা আমরা ওর ফুল ফ্যামিলির, আপনারা না ফেলে আমাদেরকে দেন, আমরা মানে কি ঘটনা জানার কারোর সাথে না হয় তবে আমরা ওদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। গত 15 নভেম্বর থেকে নিখোঁজ ছিল শিশু আয়াত, পরে তার বাবা সোহেল রানা ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করে। আয়াত হত্যায় অভিযুক্ত আবির ছিল তার ভাড়াটিয়া।